ହଁ ଧନ୍ୟବାଦ ଆଜ୍ଞା ହର୍ଷ ରୋଗ ହେଉଛି ଯାହାକୁ ଆମେ ଓଡ଼ିଆରେ ଅର୍ସ କହୁଛେ ତାକୁ ସାଧାରଣ ରୋଗ ପାଇଲ୍ସ ବୋଲି କୁହନ୍ତି ଆଜ୍ଞା ଏବଂ ତା'ର ଆକ୍ଚୁଆଲ ତାତ୍ତ୍ୱିକ ଅର୍ଥ ହେଉଛି ହେମରଏଡ଼ ବା ରକ୍ତନାଳୀ ଫୁଲି ରକ୍ତର ବହିବା ମଳଦୁଆ ମୁହଁରୁ ରକ୍ତ ବହିବା এটা পাইলসটা হয়ে যদি রক্ত নালী ফুলি যায় মলদ্বার মানে রক্ত নাড়ি সব অনোরেক্টাল জংসন তা কিন্তু সেইটি যে রক্ত নালী সপ্লা করছি সেগুলাকে যদি ফুলি যায় ফুলি ফুঁগলে তার কভরিংটা সেটা পতলা হয়ে যায় এবং সেই পতলা রক্ত নাড়ি বহুত সময় ফাটি যায় ফাটি যার কারণ হল যার কোষ্ঠকাঠিন্য হচ্ছে বা অন্য কিছু ইঞ্জুরি সেটি হল তাহলে সেইথুর রক্ত বোহে সেই রক্ত বোহবাটা লোক ভয় করতে সববোজা রক্ত উপর যেটা আসে ইসোফেগস বা অন্য কেউ যে থাকে এই প্রকার রোগ সেইগুক ডাইজেষ্টেড হৈ কলা ষ্টুল ঝাডা বা কলা ঝাডা হৈ আছে কিন্তু এইধাৰণত ফ্ৰেছ ব্লড পূৰা যি দেহ কটি গ'লে গোটেই জাগাৰো যি বাগি ৰক্ত সেই প্ৰকাৰ ৰক্ত এইটো বাহিব আৰু তাক দেখি লোক ভয় কৰি যাতি কিন্তু তাৰ মূল কাৰণ হ'ল এইযোৰ ডাইলেটেড ভেচলছ বা ৰক্তনা ফুলি যায় ফুলে পরে তার কভরিংটা একদম পতলা হয়ে যায় এবং এই পতলা এটা ফাটি যায় যে কোষ্ঠকাঠিন্য রোগ অাড়া ফেরা বেড়ে যদি জোর কুন্থাই ঝাড়া ফেরলে এ বা হার্ড স্টুল তার সংস্পর্শের আসলা তাহলে সেটা ফাটি যায় ফাটি যায় রক্ত বুহে এই পাইলস রোগ যা কৌছেন তা যা আমি হেমোরয়েড আমার। সর্জিকা ল্যাঙ্গুয়েজরে এর দুইটি বিভাব অল ইরনাল পাইলস আছে এক্সটার্নাল পাইলস পাইলস পাইলসটা হচ্ছে যেটা ভিতরে অনেক জনা পড়বন কিন্তু সেটা যেত প্রলাপস হয়ে বাহার বাহারি আসে অর্থাৎ পদার জানি হব জন রোগী ତାକୁ ଫିଲ୍ କରିବ ଯେ ମୋର ମଳଦୁଆ ରୂପରେ କ'ଣ ଏମିତି ଦୁଇଟା ତିନିଟା ଫୁଲା କ'ଣ ବାହାରିଲାଣି ସେଇଟାକୁ ଜାଣିଲା ପରେ

সাজি আগামী হ্যাঁ এইটা হচ্ছে যদি ঠিক সময় পরামর্শ নেই তার চিকিৎসা করগলা তাহলে এটা পরে অসুবিধা করে কারণ ব্লিডিং হুয়ে যদি রক্ত দেহরু গলা তাহলে পুঁ রক্তহীনতা রোগ হব রক্তহীনতা রোগ হব এবং ল রক্তহীনতা যে আনিমি যে কিন্তু তাপরে তার সমস্ত উপসর্গ আনিমি সমস্ত উপসর্গ দেখা দেব বর্তমান কথা হচ্ছে এইটা দুইটা যেটা কিন এইটা রক্ত নাড়ি সম্বন্ধ আউ গোটে যদি এই মলদার মো বা রেক্টম যেটা জংশন অফ আনাল ক্যান মৰাশয় এইটাৰ জশচন্ৰ যদি কানচৰ ফেনচৰ হু কি আপুকু টিকে হু কলনৰ বা লাৰ্জ বৃহৎ ইণ্টেষ্ট্ৰি যা কোন বৃহদন্ত্ৰ না তে বহুত সময়ৰ যদি কানসৰ হু ত'লে এই প্ৰকাৰ সূচনা সব জনা পৰে

ତା'ହେଲେ ତାର ପ୍ରତିକାର ହେଉଛି ଯେ ଯଦି ଏଇଟା ମୂଳ କହିଥିଲି ଯେ କୋଷ୍ଠକାଠିନ୍ୟ ବା ଯେଉଁ ମଳ ଶକ୍ତ ହେଇଗଲେ ଏଇଟା ହେଉଛି ତେଣୁ ମଳ କେମିତି କୋଷ୍ଠକାଠିନ୍ୟ ନହେବ ଏବଂ ସୁବିଧାରେ ଝାଡ଼ା ହୋଇଯିବ ତା ପାଇଁ କିଛି ଔଷଧ ଅଛି ମେଡ଼ିସିନ ଅଛି ମେଡ଼ିସିନ ଖାଇଲେ ସେଇଟା ହୁଏ ତ ଆସ୍ତେ ଆସ୍ତେ କମିଯାଇପାରେ कमी कमिर सम्भावना बहुत कम जोडा प्रोलाप्स हु बाह्रो बा इन्टरनाल फलस अस् सुडाक मेडिसिन भन्नुहोस् जिता आउकाठिन्य नहेला वर्तमान आपो कहिले बाह्र पढिचि तिकित्सा त सर्जरी हिँड भयोहब नहेला मेडिसन भएन ইন্টারণা পাইলস বা যেটা পাইলসটা ভিতরে অইটা কুয়ে তো মেডিসন্রে সে বিট লোপাথিক অর্ট আয়ুর্বেদিক এখানে ভালো যাই পড়ে বাকি বাহার যেটা বাহারি আসল তা সর্জরি দরকার সর্জরি আমি সেই যে রক্ত নালীটা ফুলেছি রুট কু টাই কর বান্ধিকে। কথলে সচ্জরি কথাপন কৌথিলে এব। লেজ মেটামে মধ্য জানিী সন্তি। প্রকতে সচ্চি েতেবে আবশ্য কথাতা পে এবং পেনলে সচজি হৈচিকি। যে কেতে যন্ত্রনা যায় সচজী। এবং সচ্জরি দরা এক সম্পূর্ণ রূপে ভল করা যায় পাপক্ষ সম্পূর্ণ রূপে ভল করা যাই পারিিব। এবং বিভিন্ন প্রকার সর্জরি যে কে আপনার লেজর সর্জরি আউ গোটে অ ক্রায়ো সর্জরি ক্রায়ো সর্জরি যেটা সেইটা আমি কম করু কি সেই যেলসটা বাহার বাহরিক অনেক তা গোটে ইয়ে থেরাপি দিয়ে কোল্ড থেপি যে তার যন্ত্র সেই যন্ত্রক লগাই নাইট্রস অক্সাইড রে আমি তাৰ টেম্পৰেচৰটা আছোঁ তলকু ফৰ্টি ডিগ্ৰী চেণ্টিগ্ৰেড তলকু নে আছোঁ এ ফি ডিগ্ৰী চেণ্টিগ্ৰেড তলকু আছিল গ'লে সেইটা প্ৰায় হৈ যাব আইচ হৈ যামৰ ইয়ে বৰ্ণ হু আইছ বৰ্ড যি মানে পাহি অঞ্চল যাতি য' মানে উপৰক যাতি ত আঙুঠি গুড়াক ফুৰি যায় ফুলি যাইকি যদি বেছি থণ্ডা হৈগলা ত'লে সেইগুক আস্তে আস্তে নষ্ট হৈ যায় কৰি গি পৰে সেই যোগু আমি এইটা আইছ বা তাৰ থণ্ডা থেৰাপি তাক কৈ বা ক্ৰায়ো থেৰাপি তাক কওক ଲେଜର୍ ସର୍ଜରୀ ଯେଉଁଟା କହୁଛନ୍ତି ସେଇଟା ଏବେ ଭଲ ନୂଆ ବାହାରିଛି ତାକୁ ତାର କଷ୍ଟ କିଛି ହୁଏନି କିନ୍ତୁ ଯଦି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ତାକୁ ନକରାଯାଇଛି ଲେଜର୍ ସର୍ଜରୀ ଟ୍ରିଟମେଣ୍ଟ ସେଇଟା ପୁଣି ରେକର୍ କରିପାରେ ବା ଆଉ ଥରେ ବି ବ୍ଲିଡ଼ିଙ୍ଗ ହୋଇପାରେ ଆଉ ନର୍ମାଲ ଆମେ ଯେଉଁ ସର୍ଜରୀ କରୁ ସେଥିରେ ଆମେ ତାକୁ କାଟି

পুনিৰে হ'ব যদি ইন এফেক্টিভ চৰ্জৰী কৰাহে চৰ্জৰী যোন প্ৰকাৰ কৰো সেইটা ক্ৰায়ো চৰ্জৰী হও বা লেজৰ চৰ্জৰী হ' বা ওপন চৰ্জৰী কৰা হওক সেইটাক যদি পূৰা ভাল ভাৱেৰে কৰা যায় ত'লে আকৰ্ কৰিবাৰ সম্ভাৱনা নাই আগ গোটেই হ'ল তাৰ কাৰণ মূল হ'ল যে এই যি কুন্থ বা কোষ্ঠকাঠিন্য় এটা যদি লাগি রা তাহলে হবার সম্ভাবনা অনেক সফা হব সবদিনে নরম হয়েগ করি অনেকগুড়ি প্রশ্ন রয়েছে আমি জাঁবা যে লক্ষণ কে কিনা এ কথা সমস্ত জাঁনি রক্ষা উচিত যে লক্ষণ কন হয়ে পড়ে সেসব কে আমি আলোচনা করা কিন্তু সময় ছোট ব্রেক্র খুব শীঘ্র ফেরু এবং আমি ডাক্তার আলোচনা করব স্বাগত দর্শকবন্ধু আমি আলোচনা করতে বিশেষ করে অর্ষ ভাল হব কমিটি বা পাইলস রোগ যদি অল হব কমি আমার সব ডক্টর অগাতার ভাবে আমি আলোচনা করতে ফেরবি ডক্টর মিশ্র আপনার পাখক ডক্টর মিশ্র আমি যেমন আলোচনা করলে যে প্রকৃতের লক্ষণ কম বিশেষ করে যেত এটা আরে কমসে কম সমস্ত জাঁ রখা উচিত যে আরম্ভর কেউ পর্যন্ত আমি তার ট্রিটমেন্ট কমিটি করা দরকার এবং কেউ সময়ের ডাক্তার পরামর্শ নেওয়া দরকার এবং যদি আরম্ভ হচ্ছে ক ର ରକ୍ତ ପଡ଼ିଲେ ଆପଣ ସନ୍ଦେହ କରିବେ ଏବଂ ସେଇଟା ତିନି ପ୍ରକାର ମୁଁ କହିଥିଲି

আলি কলনোস্কোপি করি জাঁহ হচ্ছে এই কলনোস্কোপি রডভাটেজ হোক যে এটা কেউ জায়গার অনেক কেতে দূরের অটা জব এবং যদি মালিগান সি তাহলে কোলনর বা বৃহদন্ত্রনা সেটা কেউ জায়গার অনেক সেটা বি জাঁহব আছে ইম্পর্ট্যাট কারণ বহুত সময় আমি দেখিছু

ପରୀକ୍ଷା କରି ବାୟସି ନେଇକରି ପରୀକ୍ଷା କରିହେବ ଏବଂ ପରୀକ୍ଷାରୁ ଯଦି ଜଣା ପଡ଼ିଲା ହଁ ଏଇଟା କ୍ୟାନସର ହଉଛି ବୋଲିକିରି ତାହେଲେ ତାର ଚିକିତ୍ସା ଭିନ୍ନ ପ୍ରକାର ଅଛି ଯେକୌଣସି ରୋଗ ହେଉନା କାହିଁକି ଆମକୁ ସଠିକ ସମୟରେ ଚିକିତ୍ସା କରାଇ ନେବା ଉଚିତ

তাৰ ঠিক নুহে সব সমস্তৰ যি পাৰিবাৰিক দোষৰু এইটা হ'ল তা বি ঠিক নুহে কি জন্মগত দোষৰু হ'ব তা ঠিক নুহে এইটাৰণত আকৌ কয় ৰোগী তাক তাৰ নিজৰ অভ্যাস যোগ যাওঁ অভ্যাস বদলাইদে ত'লে সেইটা ভাল হৈ যাব ଯଦି ଆମେ ନେବା ମୂଳରୁ ଯେ ଆମେ ଯେଉଁଗୁଡ଼ାକ କନଷ୍ଟିପେସନ୍ କରେ ସେ ପ୍ରକାର ଖାଦ୍ୟ ଖାଇବା ନାହିଁ ଏବଂ ପ୍ରଚୁର ପରିମାଣରେ ଭେଜିଟେବୁଲସ୍ ଖାଇବା ଶାଗସବ୍ଜି ଯାହାକୁ କୁହନ୍ତି ଶାଗ ପନିପରିବା ଗ୍ରୀନ୍ ଭେଜିଟେବୁଲସ୍ ୟାକୁ ଖାଇଲେ ସାଧାରଣତଃ ଝାଡ଼ାଟା ସଫା ହୁଏ ଆଉ ଯଦି ସେଇଟା ସଫା ନ ହେଉଛି ତାହେଲେ ତା ଝାଡ଼ାଟା କେମିତି ସଫା କରିହେବ তাপম ডাক্তরামর্শ নেওয়া পড়ব বা কোণধ খাইলে হব হুত দিন যে ইন্টারণাল পাইলস কুবি সেটা কিছুদিন এইটা হেলাপরে কিছু তাপমি ঔষধ আছে যেটা খাইলে ভালো হয়ে যায় যদি তা নে

কিন্তু যেগুল বাহারি পড়িলপস হয়ে গেল পদা কু বাহিল মলদার মে জনে ফিল করছি যে মো দিটা কোন বাহার সেটা প্রোলাপস হয়ে গেলাপরে আসলে ভাল করে হব না এবং দেখা থেকে